এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কোড়ালিয়া মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা, একটানা চলবে এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময়কালে সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে, জেলেদের জন্য এই 65 দিনের নিষেধাজ্ঞা সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞার সময় জেলেদের একটানা 65 দিন তাদেরকে বেকার থাকতে হবে, বেকার ওই সময়ে জেলেদের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন কাটাতে হবে। তাই জেলেরা আজ মধ্যরাত থেকে যেহেতু নিষেধাজ্ঞা কার্যকর হবে, নিষেধাজ্ঞা শুরু হয়ে যাবে, সে কারণে জেলেরা সাগর থেকে ফিরে এসে তীরে ঘাটে নোঙর করতে শুরু করেছে। কেউ কেউ এখন এসে পৌঁছেছে, আবার কেউ কেউ আসতে শুরু করেছে। সমুদ্রে মাছ শিকার শেষে জাল সুতো সব কিছু উঠিয়ে গুছিয়ে জেলেরা ঘাটে এসে নোঙর করেছেন। জেলেদের সাথে আমাদের কথা হয়েছে, জেলেরা আমাদেরকে জানিয়েছেন চরম ক্ষোভ এবং হতাশা নিয়েই তারা ঘাটে ফিরছেন। আর কারণ হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞায় তাদের জীবনযাত্রা নাকাল করে দিয়েছে, তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। কারণ বেশিরভাগ বছরের বেশিরভাগ অর্ধেক সময়ই কিন্তু নিষেধাজ্ঞার কবলে থাকতে হয় জেলেদের, এই নিষেধাজ্ঞার সময় তাদের সম্পূর্ণরূপে বেকার থাকতে হয়। তাহলে জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের অর্ধেক সময় যদি তাদের নিষেধাজ্ঞার কবলে থাকতে হয়, বছরের অর্ধেক সময় যদি তাদেরকে মাছ ধরা বন্ধ থাকে, তাহলে তাদের আসলে দিন কীভাবে কাটে? সংসারের ব্যয়ভার বহন এবং দাদনের যে তারা ঋণ আনে, সেই ঋণের বোঝা বইতে বইতে তাদের আসলে জর্জরিত হয়ে তাদের অনেকের পেশা ছাড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এবারের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা জেলেদের জন্য মরার উপর খারার ঘা হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া ছিল, ঘূর্ণিঝড়ের কারণে সেই বৈরী হওয়ার কারণে তারা মাছ শিকার করতে পারেনি। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে তারা সাগরে গিয়ে মাছ শিকার করে কিছু টাকা আয় রোজগার করতে পারবে এবং তা দিয়ে সংসারের ব্যয়ভার বহন করতে পারবে, সেই ধরনের সুযোগটাও কিন্তু তাদের এবার হয়নি। এর কারণ হচ্ছে এবার অনেক দিন ধরেই তারা মাছ শিকার করতে পারছেন না। এর আগে আরেকটি বিষয় আপনাকে তথ্য দিয়ে রাখি যে এর আগে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল 2 মাস, এখন আবার নতুন করে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে জেলেরা কিন্তু জর্জরিত হয়ে পড়েছেন, জর্জরিত হয়ে যাচ্ছেন। এই কারণে পটুয়াখালীর উপকূলে, সাগরের উপকূলে যে জেলে পল্লীগুলো রয়েছে, সেই জেলে পল্লীগুলোতে এখন একটা হতাশার ছাপ দেখা দিয়েছে। আমরা দেখেছি জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। এর কারণ হচ্ছে তারা আবারও দুশ্চিন্তায়, চরম দুশ্চিন্তায় তাদের সংসারের ব্যয়ভার বহন এবং ঋণ পরিশোধ নিয়ে। তো পটুয়াখালীর জেলে পল্লী থেকে এতটুকুই ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।